হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। যেহেতু শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে শীতকালের সব ধরনের শাকসবজি অ্যাভেলেবেল, তো মোটামুটি প্রায় সব রকমের সবজি আর একটা শাক দিয়ে আজকে একটা হেলদি খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদের। এটা খেতে যেমন টেস্টি তেমন হেলথ বেনিফিটও অনেক, আর রান্না শেষে আমার খিচুড়িটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো চালটা নিয়েছি আমি পরিমাণ মতো, বাসমতি চাল নিয়েছি। এই চালটা নিলে হবে কি, দেখতেও খুবই সুন্দর হবে, মানে টেক্সচারটা সুন্দর হবে আর মজা তো হবে। যেহেতু সবজি খিচুড়ি, তো সেই জন্য চালের সাথে কিছু পরিমাণে মসুরের ডালও অ্যাড করে দিয়েছি। এটা পরিমাণ মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আর কি। এরপর শীতকালের কমন সবজি টমেটো ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপর ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়েছি, দেখুন ঠিক এইভাবে। তারপর রেখেছি পালং শাক, এটা পার্সোনালি আমার খুব প্রিয়। এখানে শাকের ব্যাপারটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা পালং শাক ছাড়াও যে কোনো অন্য শাক ব্যবহার করতে পারেন, যেটা খিচুড়ির সাথে যায় আর কি। আর আরেকটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন, শাক হচ্ছে কাটার আগে সবসময় ওয়াশ করে নেবেন, এটা খেয়াল রাখবেন। কারণ হারভেস্টিংয়ের সময় অনেক রকমের জীবাণু থাকতে পারে, কীটনাশক থাকতে পারে, এগুলো তো ভালোভাবে ওয়াশ করবেন। আর একটা রিজন হচ্ছে, আপনারা যদি কাটার পরে শাকটা ওয়াশ করেন, সেক্ষেত্রে আপনার অনেক পুষ্টি উপাদান শাক থেকে বের হয়ে যেতে পারে পানির সাথে। সো এটা করবেন না, সবসময় শাক মনে রাখবেন কাটার আগে ওয়াশ করতে হবে, তাতে করে আপনারা নিউট্রিশন ভ্যালুটা 100% পারফেক্টলি পাবেন। তারপর আসা যাক লাউ, আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। লাউ অনেকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, খিচুড়ির সাথে আসলে লাউটা আপনারা যদি চান অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি আমার ভালো লাগে এই জন্য আমি নিয়েছি, এটা লাউটা রেখেছি। এরপর ফুলকপি, যেটা খুবই পপুলার, শীতকালে সবারই বাসায় থাকে প্রায়, এভাবে শেপ দিয়েছি আমি কেটে। এটা খিচুড়ির সাথে একদম মিশে যাবে, খুবই দারুণ একটা ফ্লেভার দিবে। ফাইনালি মটরশুঁটি, এটা আমি প্রয়োজন মতো নিয়েছি, এটা আমি আলাদাভাবে সিদ্ধ করে খিচুড়িতে অ্যাড করে দিব। এরপর আসা যাক মশলার ব্যাপারে, আমরা এই খিচুড়িতে এক্সট্রা কোনো হেভি কোনো মশলা ইউজ করিনি, অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে সেইগুলোই বেশিরভাগ বাটা মশলা ইউজ করেছি। আসলে এক্সট্রা স্পাইসি অ্যাডিটিভস ইউজ করলে সবজি খিচুড়ির ন্যাচারাল টেস্টটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর চাল এবং ডালের সাথে সব ইনগ্রিডিয়েন্টস একত্রিত করে প্রয়োজন মতো লবণ, তেল এবং আপনি যে পরিমাণ কালার চান সেই অনুযায়ী সেই পরিমাণ হলুদ অ্যাড করে সবগুলো ভালোভাবে মিক্স করার পালা। এটা আমরা চুলায় দেওয়ার আগেই ভালোভাবে মিক্স করে নিব, ওয়েল মিক্সিং হতে হবে। মিক্স করার সময় কিন্তু আমরা দারুণ একটা ফ্লেভার পাচ্ছি, আশা করছি রান্নার পরে খেতেও খুব দারুণ টেস্ট হবে। তারপর প্রয়োজন মতো তেল দিয়ে অনবরত নাড়তে হবে মিডিয়াম হিটে, যতক্ষণ পর্যন্ত না মশলা সবজির কাঁচা কাঁচা ফ্লেভারগুলো না যাচ্ছে। তারপর প্রয়োজন মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর এই গরম পানিটা অ্যাড করে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে জাল করতে থাকবেন। সো ফাইনালি ইটস রেডি, এখন গরম গরম ঝটফট খেয়ে ফেলুন। আর আজকের আয়োজনটা আমাদের কেমন ছিল আমাদেরকে জানিয়ে দিবেন।